হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন। আর একটি চমৎকার তথ্য বল বিনোদন হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নরওয়ে। আর নরওয়ের রাজধানী হলো অসলো। এটি কিন্তু বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ এবং ইউরোপের অন্যতম ধনী দেশ। এখানে যদি আপনি ইন্টারেস্ট হন যে একজন মানে আপনার কোনো স্কিল নেই যে আপনি মাছ ধরতে পারেন সমুদ্র থেকে, ফিশারম্যান, তো সেই জবটা যদি ইন্টারেস্ট হন যে আবেদন করবেন তো করতে পারেন। তো নরওয়েতে কিন্তু স্যালারি খুবই হাই থাকে আর অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে এখানে ঠান্ডা প্রচুর, এই সূর্য অনেক সময় 3 মাস একাটাতে থাকে, এরকম আর কি, এরকম আবহাওয়া। আপনারা গুগল বা ইউটিউব সার্চ করলে এগুলো পাবেন। তো এখানে কিন্তু স্যালারি খুবই হাই থাকে, আমি আগেই বলে দিলাম। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনার কোনো স্কিল নাই, অস্ট্রেলিয়া আর বাংলাদেশে কিন্তু নরওয়ের অ্যাম্বাসিও রয়েছে, তো আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারেন। যে ফিশারম্যান যারা, এই ফিশারম্যান হিসেবে মানে জেলে, এই প্রথমে আপনাকে যে রেডি করতে হবে একটা ইউরো ফর্ম্যাট সিভি এবং কাভার লেটার রেডি করতে হবে। তো একটা ইউরো ফর্ম সিভি রেডি করতে আপনার লাগবে এই আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, বায়োমেট্রিক কার্ড অনুযায়ী নাম, আপনার ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার পার্সোনাল ডিটেলস, তারপর আপনার অ্যাড করতে পারেন একটা অফিসিয়াল সুন্দর ছবি। অবশ্যই ইউরো ফর্ম্যাট, যেহেতু নরওয়ে একটা স্যান্ডজেন ইউরোপের দেশ, এখানে অবশ্যই একটা ছবি অফিসিয়াল অ্যাড করে ফেলবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, এই আপনার ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন অ্যাড করে ফেলবেন, 5 ক্লাস 8 ক্লাস 10 ক্লাস, এগুলো কোনো সমস্যা নেই। তারপর আপনি এই আপনার স্কিলস অ্যাড করবেন, আপনার ভাষাগত দক্ষতা অ্যাড করবেন, আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই কোনো হবি মানে শখ আর কি। তারপর হয়ে গেল আপনার একটা ইউ ফর্ম্যাট সিভি, আর কাভার লেটার নমুনে অ্যাড করবেন। আপনি যে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন সেই কাজগুলোতে এই আপনি কি কি সার্ভিস দিয়েছেন, কত বছর কাজ করেছেন। যদি আপনি ফিশারম্যানে আবেদন করেন, আপনার যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে নৌকা বা ফিশিং যে ইয়াগুলো কীভাবে চালাতে হয়, তাহলে আপনার জন্য আপনি অগ্রাধিকার পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা সিভি এবং কাভার লেটার রেডি করবেন, আর আপনি ওইখানেই গেলে তাদেরকে কী সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে কাভার লেটার ব্যাখ্যা করবেন। তো আপনার এখানে কিন্তু স্যালারি খুবই হাই থাকে, আপনার নর্মালি আপনি 5-6 লাখ টাকা স্যালারি পেতে পারেন একজন ফিশারম্যান হিসাবে। তো এটা এক চমৎকার সুযোগ। আর নরওয়ের ভাষা হলো নরওয়েজিয়ান ভাষা, তো ইংরেজি ভাষাও তারা কথাবার্তা বলে। আর নরওয়ের তো নাগরিক অনেক কম, তবে ঠান্ডা প্রচুর, এদেশে একটা বরফের দেশের সাথে অবস্থিত, মানে বরফের দেশে বলা যায়। আর নরওয়েতে আপনার পৃথিবীর নিশিত সূর্য দেশ বলা নরওয়েকে, এই আপনার যেখানে পৃথিবীর সবার শেষে সূর্য ডুবে এরকম একটা দেশ। আর আবহাওয়া কিন্তু খুব সুন্দর, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিরকম তারা উন্নত। আর শীতকালীন দেশ, সারা বছরই ঠান্ডা থাকে এরকম একটা দেশ। তো এখানে সমুদ্র থেকে আপনি মাছ ধরতে পারলে মানে হেল্প করতে পারলে আপনি এখানে ভালো টাকা আর্ন করতে পারবেন। তো কোম্পানিগুলো থেকে আপনার থাকা খাওয়া এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। এছাড়া আপনার ইউরোপের দেশে গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, যেমন হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলো আপনি ফ্রিতে পাবেন, তারাই করে দিবে। ডেন্টাল ইন্স্যুরেন্স, এছাড়া আপনার চিকিৎসা খরচ তারাই কোম্পানি বহন করে। লাইফ টাইম পেনশন পাবেন, আপনি যে বছর 1 বছর একটা কোম্পানিতে কাজ করেন তো সেখানে কিন্তু আপনার এই ইয়ে রয়েছে যে আপনি 1 বছর বোনাসও পাবেন। তারপর আপনি যদি পারফরমেন্স ভালো করেন সেখানে পারফরমেন্স বোনাস পাবেন। আর নরওয়ে কিন্তু মানে সামুদ্রিক ফিশের জন্য খুব বিখ্যাত একটা দেশ, তার প্রচুর সামুদ্রিক ফিশ প্রসেসিং করে থাকে এবং সারা ইউরোপ তথা বিশ্বে কিন্তু তারা সাপ্লাই দেয়। এই জন্য কিন্তু এখানে প্রচুর এই ধরনের কর্মী দরকার হয় যারা ফিশিং কে পছন্দ করেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। তো আপনার শারীরিক ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, আর যারা ঠান্ডা সহ্য করতে পারেন তাদের জন্য আপনি এখানে আবেদন করতে পারেন। তো আবেদন করবেন কোথায়, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি সরাসরি দিয়ে রাখবো। আপনারা ওইখানে গিয়ে কোম্পানি ইমেল কালেকশন করে বা অনলাইন ফর্ম থাকে সেটি ফিল আপ করে তাদের কাছে সিভি এবং কাভার লেটার পাঠাতে পারেন। যেখানে আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। মাস শেষে আপনার 160 ঘন্টা কাজ হয়, সপ্তাহে 40 ঘন্টা কাজ। আর যদি আপনি ওভার টাইম কাজ করেন শনিবার এবং রবিবার, আপনার এখানে আপনার ডিউটি পালন করা হবে, মানে আপনি ছুটি পাবেন এই শনিবার রবিবারে, ওই দিনগুলোতে আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। ওভার টাইম কাজ করলে কিন্তু স্যালারি ডাবল হয়। যদি আপনি 20 ইউরো পান ঘন্টায়, ওইখানে পাবেন আপনার এই প্রায় 40 ইউরো, মানে ডাবল স্যালারি দেওয়া হয়। তো আপনি ইচ্ছা করলে এই ছুটির দিনগুলোতে কাজ করতে পারবেন। আর বছরে ছুটি দেওয়া নর্মালি 4 উইকস, মানে 28 দিনের, ওই দিন যদি আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন ইউরোপে। আর ইউরোপে একটা সুবিধা কি, আপনি যদি 6 মাস 1 বছর থাকেন আপনার ফ্যামিলি সহ,
নিয়ে যেতে পারবেন ফুল ফ্যামিলি, এই একটা সব দেশেই সুবিধা রয়েছে। এইগুলো কিন্তু আপনার কোম্পানি আপনাকে সাহায্য করবে। তো আপনি সেটেল হওয়ার জন্য নরওয়ে একটা চমৎকার দেশ, আর নরওয়ের রাজধানী হল অসলো। আপনারা যদি গুগলে সার্চ করেন যে নরওয়ে দেশটা কিরকম, আপনি সব পেয়ে যাবেন ডিটেলস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আবেদন কিভাবে করবেন পাঠাবেন সেটা কিন্তু ভিডিও লাস্টে দিয়ে দেখিয়ে দিয়ে থাকি, যে একটা কোম্পানিতে কিভাবে সিভি এবং কভার লেটার পাঠাতে হয় সেটি আপনারা দেখতে থাকুন। তাহলে আপনি যদি একবার শিখে ফেলেন যে একটা কোম্পানিতে কিভাবে সিভি এবং কভার লেটার পাঠায়, সেটি কিন্তু আপনারা মানে নিজে নিজেই তখন নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো যদি চাইলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। আর আমি রেগুলার আপডেটে যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আপনারা যদি ইন্টারেস্ট হন যে এখানে আবেদন করবেন, আপনি একটা ইউরো ফর্মের সিভি কার্ডটা রেডি করে ফেলুন। এটি কিন্তু আপনি শুধু নরওয়ে না, ইউরোপের মোটামুটি সব দেশে আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে রাখবেন আর বেল বাটনটি চেপে রাখবেন, সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা অন্যান্য দেশে আবেদন করতে চান, ডেনমার্ক, নেদারল্যান্ড, তারপর আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স, সেসব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আর আমি কিন্তু লিঙ্ক সহ দিয়ে রাখি, যেন আপনার নিজে নিজে ওই লিঙ্কে ঢুকে আপনার সিভি কাভারটা সহ আবেদন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।